সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা যেখানে যেতে চলেছি সেখানে কিন্তু খুব বড় করে মেলা হয়, তো সেই জায়গাতে যাব। আর মেলাটা কোথায় রয়েছে সেটাও তোমাদের বলে দেবো। সো বন্ধুরা, আমরা তিন ভাই বেরিয়ে পড়লাম দুর্গাপূজা বিজয়া দশমীর উদ্দেশ্যে, আর আমরা এখন বেরিয়ে পড়লাম ডালার উদ্দেশ্যে, কারণ আমাদের বন্ধু রাজার মা বাড়িতে দুর্গাপূজাতে আমরা প্রত্যেক বছরই যাই, তাই এবছরও কিন্তু আমরা বেরিয়ে পড়লাম। জাস্ট বন্ধুরা, তোমরা সামনের ভিউটা দেখো। এখন আমরা যে জায়গাতে যাচ্ছি না বন্ধুরা, বুঝতেই পারছো যে লেভেলের, কেন মেঘটা যেরকম রয়েছে না, একদম মানে অসাম বলার মতো না। তো দেখো, সূর্য এখন মোটামুটি অস্ত যাওয়ার মধ্যে, আর আমরা সেইভাবেই কিন্তু ভিডিও শুট করছি। আর আজকে যাচ্ছি আমরা একটু অন্য জায়গাতে। তো দেখো লেভেলটা দেখো একবার, আর মেঘগুলো দেখো। ও সো ফাইনালি বন্ধুরা, আজকে চলে এসেছি আমরা রাজার মা বাড়িতে, আর এখানে বিসর্জন হয়। আর আজকে রয়েছে এখানে বন্ধুরা বিসর্জন, তোমরা দেখতে থাকো, খুবই সুন্দর। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা লেভেলের হবে। এখানে কিন্তু সবাই কিন্তু একদম মন খুলে নাচছে। তো এই বিসর্জনে কিন্তু একটা জিনিস দেখাই যায় বন্ধুরা, বাবুঙ্গলার ছেলেবেলে কিন্তু প্রচুর। আর এখানে ব্যারিকেড করা রয়েছে, কোনো চাপ নেই, ছেলেদের আর মেয়েদের কিন্তু আলাদা আলাদা লাইন। এই জিনিসটা কিন্তু খুবই ভালো একটা সিস্টেম। তোমাদের কিন্তু শর্ট শর্ট ভিডিও করে দেখাবো, কারণ কপিরাইটের ভয় আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে, কারণ বন্ধুরা তোমরা কমেন্ট করলেই কিন্তু আমরা জানতে পারবো। সো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। Can I just
বিজয়ে মানেই দশমী, আর এবার বিসর্জনের বাজনা, মায়ের এবার শ্বশুরবাড়ির ফেরার পালা। এই আনন্দ উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর। আসছে বছর আবার হবে, এই প্রতিশ্রুতি দিয়েই দেবী পাড়ি দেবেন কৈলাসে। আমরা সকলে হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আবারও একটা বছরের অপেক্ষা। বিসর্জনের সময় শেষ পর্যন্ত দু চোখ ভরে দেখার মাকে ঢাকের তালে বলে ওঠা, আসছে বছর আবার হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে অবশ্যই ফেসবুকে শেয়ার করো। এরপরে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো।